জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। অডিওগুলো ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা ও তার অধীনস্থ নারী সহকর্মীদের বলে জানা গেছে। তারপরে কি আছে, ছোট জামার নিচে কি আছে, এখানকার ভিতরে কি আছে, সব দেবে, তাই না? এসব অডিওতে বাবুল কুমার সাহাকে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত দিতে শোনা গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় সাধারণ ভোক্তাদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু কার্যালয়ে বসে নারী সহকর্মীর ওপর অনৈতিক অধিকার ফলাচ্ছেন মহাপরিচালক। তিনি প্রায় নারী সহকর্মীদের সঙ্গে কর্মস্থলে অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগ, যা অধীনস্থদের বিব্রত করে। অবশ্য এ বিষয়ে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীরা। খালি বলবো এমনও ক্লিয়ার আছে যদি বলি যে আমার সাথে শুয়ে থাক। এদিকে মঙ্গলবার নিজের অশ্লীল কথোপকথনের অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের উপর উত্তেজিত হয়ে ওঠেন মহাপরিচালক বাবুল কুমার সাহা। তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান এবং সাংবাদিকদের নিজের কক্ষ ত্যাগ করে বলেন, শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম ও নিষ্ক্রিয়তা নিয়ে মাঠ পর্যায়ে বেশিরভাগ কর্মকর্তা ক্ষুব্ধ হলেও পদোন্নতি আর বদলির ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলছেন না। ঠিক আছে,